তাহলে ঈদের দিন সহ মোট 4 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, ইয়ামুন নাহার, অর্থাৎ 10 জিলহজে কুরবানি করবেন। এটাই কিন্তু উত্তম সময়, এই দিনের আমল আল্লাহর নিকটে অধিকতর প্রিয় আমল। মুসিন্না হলো যেটা দাঁতওয়ালা, দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কুরবানি করব, কুরবানির দিন শরাই কর্তৃক, শরীয়ত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কুরবানি করা। সময়টা কি, কখন কুরবানি করব আমরা? কুরবানি করার সময় হলো ঈদের সালাতের পর। ঈদের সালাতের পর কুরবানি করার প্রথম সময় শুরু হইল। ঈদের সালাতের আদায় করার আগে কুরবানির পশু কেউ যদি যবেহ করে, তাহলে সেটা আর কুরবানি থাকবে না, এটা গোস্ত খাওয়া হবে। গোস্ত খাবেন শুধু, কিন্তু কুরবানি হবে না। এটা একেবারে ঈদের সালাতে, ঈদের জামাত শেষ করার পরে কুরবানি করবেন। তাহলে এটা শুরু হলো, সময় সঠিক সময় হলো। শেষ হবে কখন? একেবারে 13ই জিলহজ, জিলহজ মাসের 13 তারিখ, সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি কুরবানি করবেন। তাহলে ঈদের দিন সহ মোট 4 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, ঈদের দিন সহ মোট 4 দিন কুরবানি করা, এটা হলো সময়। অতএব আপনি যে কোনো সময় কুরবানি করতে পারেন, তবে উত্তম বলা যাবে, সর্বোত্তম হলো ইয়ামুন নাহার, অর্থাৎ 10 জিলহজে কুরবানি করবেন। এটাই কিন্তু উত্তম সময়, এই দিনের আমল আল্লাহর নিকটে অধিকতর প্রিয় আমল। অতএব 10 জিলহজে কুরবানি করার চেষ্টা করবেন। অনেকেই কুরবানি করার জন্য খুতবা না শুনে তাড়াহুড়া করে চলে যান, এটা সঠিক নয়। খুতবা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুতবার অনেক গুরুত্ব রয়েছে। ঈদের খুতবা, ঈদের খুতবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে ঈদের ঈদগাহের নিয়ে যাও, যদি ঋতুবর্তী মহিলা হয় তাকেও ঈদগাহে নিয়ে যাও, সে ঈদের সালাতে শরিক হবে না কিন্তু খুতবায় শরিক হবে। এবং এমনকি যার পর্দা করার জন্য চাদর নাই, আরেকজনের চাদরে মুড়ি দিয়ে তাকে নিয়ে যাও, তা ঈদগাহে নিয়ে যাও। তাহলে ঈদগাহে খুতবা শোনার একটা গুরুত্ব আছে। ঋতুবর্তী মহিলা, তাদেরকেও ঈদের খুতবা শোনার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। অতএব ঈদের খুতবা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈদের খুতবা সুন্দরভাবে শোনার চেষ্টা করবেন। আমাদের সমাজে দেখা যায় যে জামাতে সালাম ফেরানোর পরেই সবাই উঠে যেতে লাগে। কেন, এত তাড়াহুড়ার কি আছে? আপনার কি হয়েছে? আপনি এই 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের খুতবা শোনার ধৈর্য আপনার আসছে না কেন? অবশ্যই এই খুতবা শোনার প্রতি গুরুত্ব দিবেন। খুতবার পরে আপনি যাবেন যে আপনার পশু আপনি কুরবানি করবেন। এই তাহলে শর্ত, এই শর্তগুলো মেনে কুরবানি করতে হবে। আরেকটা শর্ত হলো কুরবানির পশু হতে হবে মুসিন্না। মুসিন্না পশু ছাড়া কুরবানি করবেন না। মুসিন্না পশু কাকে বলে? মুসিন্না হলো যেটা দাঁতওয়ালা, দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে, এই দাঁতওয়ালা পশু কিনবেন। আমরা বলি না যে দেতেছে কিনা, এই দাঁতওয়ালা, দুইটা দাঁত, দুই দাঁতই, দুই দাঁত বা 4 দাঁত বা 6 দাঁত, এই যে আমরা বলি এভাবে আমরা চিনি, এটা একটা আলামত। তবে বয়সেরও একটা আছে, ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ বয়সী ছাগলকে বলা হয় মুসিন্না। 1 বছর পূর্ণ হয়ে গেছে একটা ছাগলের বয়স, কিন্তু নতুন দাঁত ওঠেনি, ওই ছাগল দ্বারা কোরবানি করতে পারেন, কারণ 1 বছর বয়স হয়ে গেছে, অতএব সে মুসিন্না। কিন্তু যখন বাজারে কিনবেন, তখন আপনি তো জানেন না যে 1 বছর বয়স হলো কিনা, অতএব বাজারে কেনার সময় আপনি দাঁত দেখে কিনবেন, কারণ দাঁত ওঠাটা মুসিন্নার একটা আলামত। কিন্তু বাড়ির পশু আপনি জানেন 1 বছর পূর্ণ হয়ে গেছে, যেহেতু আপনি জানেন, অতএব দাঁত না উঠলেও ওই পশু কুরবানি করতে পারেন। ছাগল, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ বয়সী, গরুর ক্ষেত্রে পূর্ণ 2 বছর বয়স হলে সেটা মুসিন্না হয়, 2 বছর পার হয়ে 3 বছর চলছে, তখন সেটা মুসিন্না গরুর ক্ষেত্রে। অতএব 2 বছর পার হওয়ার পরে যদি আপনার বাড়ির পশু হয়, তাহলে যদি দাঁত নাও উঠে, তারপরে আপনি ওই গরু জবাই করতে পারেন, মানে কুরবানি দিতে পারেন। কিন্তু বাজারে যখন কিনবেন অবশ্যই দাঁত দেখে কিনবেন।